আরও একটি অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী হলো আইপিএল। যখন লো স্কোরিং ম্যাচ হয় তখন আসলে সেকেন্ড ব্যাট যারা করে তারা খুব সহজেই জিতে যাবে এমন একটা ধারণা তৈরি হয়, সেই ধারণা যখন ভেঙে যায় তখন ব্যাপারটা আসলেই চমক জাগানো ব্যাপার হয়। সেই রকম চমক জাগানো ব্যাপার আজকে আইপিএলে ঘটলো। আরসিবি এবং লখনৌর মধ্যে যে ম্যাচ, সেই ম্যাচের সেই উত্তেজনা নিয়ে, ফলাফল নিয়ে আমাদের এখনকার ভিডিও। আরসিবি প্রথমে ব্যাট করেছে, আরসিবির দলের কথা বলেছি আগে, বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, ম্যাক্সওয়েলের মতো বিশ্বের বাঘা বাঘা ব্যাটিং তারকা এই দলে, কিন্তু সেই দলটা প্রথমে ব্যাট করে মাত্র 126 রান করতে পেরেছে 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে। অল্পের জন্য তারা অল আউট হয়নি, কিন্তু তাতে কি, ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি এবং তার সাথে দিনেশ কার্তিক, এই তিনজন ছাড়া দলের আর কেউ, আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় পৌঁছতে পারেননি। ফাফ ডুপ্লেসি 44 রান করেছেন বটে, শেষ পর্যন্ত তিনি 40 বল খেলতে হয়েছে তাকে 44 রান করতে। তার চাইতেও খারাপ অবস্থা বিরাট কোহলি, বিরাট কোহলি 31 রান করেছেন, দ্বিতীয় সর্বোচ্চ রান, সেই রানটা করতে তিনি খেলেছেন 30টা বল এবং তৃতীয় সর্বোচ্চ, যিনি কিনা তৃতীয় জন দুই অঙ্কের কোটায় পৌঁছতে পেরেছেন রান নিয়ে, তাছাড়া সবাই ব্যর্থ হয়েছেন, তিনি উইকেট কিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিক, 16 রান করেছেন 11 বল থেকে, বাকি সবাই সিঙ্গেল ফিগার। এই যখন আরসিবির অবস্থা, তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে ব্যাট করা আসলে আজকে খুবই কঠিন, মনে হচ্ছিল যে ব্যাটসম্যানরা কিছুই করতে পারছেন না, পাওয়ার প্লে থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত পুরো একই চিত্র আমরা দেখেছি। 126 রানে আটকে দিয়েছে লখনৌ সুপার জায়ান্টস এবং তখন আমার কেন যেন মনে হচ্ছিল যে কাইল মায়ার্স এবং কে এল রাহুল, এই দুজন যখন ওপেন করতে নামবেন তখন এমনও হতে পারে যে ম্যাচটা তারা 10 উইকেটে জিতে নেয়ার চেষ্টা করবে, কিন্তু তাদের ফিল্ডিংয়ের সময়ই একটা দুর্ঘটনা ঘটেছে। লখনৌর অধিনায়ক কে এল রাহুল বাউন্ডারি লাইনে একটা বল ঝাঁপিয়ে পড়ে ঠেকাতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরিতে পড়েছেন, যার ফলে তিনি কিন্তু ব্যাটিংয়ে ওপেন করতে নামতে পারেননি। তার নিজের জায়গায় মিডল অর্ডার ব্যাটসম্যান তরুণ বাদনিকে কাইল মায়ার্সের সঙ্গে পাঠিয়েছিলেন, বাদনি কিছুই করতে পারেননি, কাইল মায়ার্সও কিছু করতে পারেননি। ওপেনিং জুটিতে এই পরিবর্তনটাই আমার কেন যেন মনে হয়েছে যে লখনৌর ব্যাটিং লাইন আপ একেবারে ধসিয়ে দিয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে লখনৌর স্বীকৃত কোনো ব্যাটসম্যান আজকে কোনো ভূমিকা পালন করতে পারেননি। যখন সর্বোচ্চ রান করেন বোলার গৌতম, সেই সর্বোচ্চ রান হচ্ছে 23। লখনৌর মতো দলে, যে দলে ব্যাটসম্যান কাইল মায়ার্স, কে এল রাহুল, স্টোইনিজ, নিকোলাস পুরান, তাদের মতো বাঘা বাঘা ব্যাটসম্যানরা থাকতে, দলের সর্বোচ্চ রান করলেন গৌতম, 23 রান করলেন এবং তিনি বেশ মারকুটে ব্যাটিং করছিলেন কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি, 13 বলে 23 রান করে আউট হয়েছেন। বাকি আরও চারজন এই দলে, এখানে অবশ্য আরসিবির থেকে তারা একটু এগিয়ে, বাকি আরও চারজন দুই অঙ্কের ফিগারে পৌঁছেছেন বটে কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। কাইল মায়ার্স 0 মেরেছেন, বাদনি 4 করেছেন, দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে সেটাও বলার অমিত মিশ্রর ব্যাট থেকে, শেষ পর্যন্ত তিনি 19 রান করে আউট হয়েছেন, 30 বল থেকে 19 রান করেছেন, 20তম ওভারের পঞ্চম বলে উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়ে খেলা শেষ করতে বাধ্য হয়েছেন। শেষ পর্যন্ত তারা হেরে গেল 127 টার্গেটে খেলতে নেমে 18 রানে, 108 রানে অল আউট হয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে যে ম্যাচ অনায়াসেই কে এল রাহুল ছাড়া জিতে যাওয়ার কথা, সেই কে এল রাহুল ব্যাটিংয়ে নামছিলেন না, একেবারে অষ্টম উইকেট পড়ার পর পর্যন্তও তিনি নামেননি, যে
সেখানেই যদি খেলা শেষ হয়ে যায় তিনি আর ব্যাটিংয়ে নামবেন না, কারণ তিনি হাঁটতেই পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত তিনি যখন নামলেন, নয় বল খেলা ছিল, সেই সময় হয়তো কিছু একটা হতে পারত, কারণ সেই সময় নয় বল তিনি যদি ফেস করতে পারতেন, সুস্থভাবে ফেস করতে পারতেন, যিনি কিনা একটা ধাপও ঠিকভাবে দিতে পারছেন না, বেশ কয়েকবার সিঙ্গেলস নিয়ে সাইড বদল করার চেষ্টা, মানে সুযোগ ছিল, সেই চেষ্টাও তিনি করেননি, করার উপায় ছিল না। এক প্রান্ত থেকে ওই ওভারের শেষ বল দুটো যখন খেলে পরের ওভারে যখন মিশ্র স্ট্রাইক পেলেন, তখন সেই স্ট্রাইক বদলের আর কোনো সুযোগ ছিল না। স্ট্রাইক বদলের যখন সুযোগ ছিল না, তখন আসলে আর কিছু, 23 রান সম্ভব না যদি স্ট্রাইক বদল করতে না পারা যায়, সেটা হয়ওনি। 18 রানে শেষ পর্যন্ত তাদেরকে পরাজিত হয়ে থাকতে হয়েছে, এবং নন স্ট্রাইকিং এন্ডেই কে এল রাহুল দাঁড়িয়েছিলেন, রান নেওয়ার চেষ্টাও করেননি। একটা চার হয়েছে বটে, কিন্তু কিছুই কাজের কাজ হয়নি। তার আগে নাভিনুল হক আউট হওয়ার আগে নাভিনুল হক চেষ্টা করেছেন, কিন্তু নাভিনুল হক আর অমিত মিশ্রর হাতে যে কবজিতে যে বলকে বাউন্ডারি লাইনের বাইরে পাঠানোর মতো শক্তি নেই, সেটা মোটামুটি স্পষ্টভাবেই বোঝা গেছে। লো স্কোরিং ম্যাচে দুর্দান্তভাবে বোলিং এবং ফিল্ডিং দিয়ে যেভাবে ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিরা লখনৌকে হারিয়ে দিল, এটা মানে বিশ্বাস না, মানে না দেখলে আপনার বিশ্বাস হবে না, অবিশ্বাস্য একটা ব্যাপার। লখনৌয়ের প্রত্যেকটা ব্যাটসম্যান, কাইল মায়ার্স থেকে শুরু করে একেবারে শেষ ব্যাটসম্যান হিসেবে মিশ্র যখন আউট হন, প্রত্যেকটা ব্যাটসম্যানের আউট দেখলে, এর মাঝে একাধিক আবার রান আউট রয়েছে, প্রত্যেকটা আউটেই আপনার মনে হবে যে ব্যাটসম্যান উইকেট উপহার দিয়ে আসছেন। এমন কোনো বোলিং হয়নি যে বোলিংয়ে খেলা অসম্ভব, মাত্র 6-এর একটু বেশি রান রেট ছিল, 20 ওভারের খেলা 127 রান করতে হবে, এটা কোনো টার্গেটই না, 12-14 ওভারেই তো এমনি করে ফেলার কথা, কিন্তু সেটা হয়নি। 20তম ওভারের এক বল বাকি থাকতে তারা অল আউট যখন হয়েছে, তখন 108 রান মাত্র তাদের খাতায়, এবং প্রত্যেকটা উইকেট, আমি যদি নাম ধরে ধরে বলি, কাইল মায়ার্স, বাদুনি, এরপরে গৌতম, তারপরে হচ্ছে কুণাল পান্ডিয়া, নাভিনুল হক, স্টোইনিজ, নিকোলাস পুরান, দীপক হুদা, সবাই, সবার আউট দৃষ্টিকটু ছিল এবং উইকেট উপহার দেওয়ার একটা ব্যাপার ছিল। আহামরি কোনো বোলিং দেখা যায়নি, বরং বোলিংটা লখনৌরই ভালো হয়েছিল, যেখানে কিনা আরসিবি খুব একটা রান করতে পারেনি। বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লেসির মতো ব্যাটসম্যানকে আটকে রাখা, পাওয়ার প্লেতে রান করতে না দেয়া, বিরাট কোহলি এবং ডুপ্লেসিকে 100 স্ট্রাইক রেটে ব্যাট করানো, এটা কিন্তু অসাধারণ বোলিংয়েরই প্রতিফলন বোঝা যায়। ঠিক উল্টোটা ছিল, লখনৌ যখন ব্যাট করে তখন মনে হয়েছে যে তারা উইকেট বিসর্জন দিচ্ছে, একের পর এক উইকেট বিসর্জন দিচ্ছে। সেই যে প্রথম, মানে প্রথম ওভারে, সিরাজের প্রথম ওভারে শুরু হয়েছে কাইল মায়ার্সের আউট দিয়ে, শেষ পর্যন্ত একই দৃশ্য চলেছে। দুর্ভাগ্য তাদের, আজকে জিতলে 12 পয়েন্ট নিয়ে গুজরাটের সঙ্গে টপে থাকতে পারত লখনৌ, কিন্তু তা হলো না। অন্যদিকে যেটা হলো সেটা হচ্ছে আরসিবি, গতকালকে প্রেডিকশন ভিডিওতেও বলেছিলাম, আরসিবি জিতলে 10 পয়েন্ট নিয়ে তারা উপরের দিকে চলে যাবে, কারণ 10 পয়েন্ট আছে তার আগে লখনৌ, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, তিন দলেরই। এখন আরসিবিরও 10 পয়েন্ট হয়ে গেল, 12 পয়েন্ট নিয়ে টপেই থেকে গেলেন হার্দিক পান্ডিয়ার দল, অর্থাৎ গুজরাট টাইটান্স। গুজরাটের 12 পয়েন্ট, সেই 12 পয়েন্ট তারা পেয়েছে 8 খেলা থেকে, 8 খেলা অর্থাৎ তারা এক খেলা কম খেলেছে। আগামীকালকে তারা যখন দিল্লির সঙ্গে খেলবে, 9 খেলায় 14 পয়েন্ট হয়ে গেলে তারা অন্য অনেকের চাইতে ডিস্টেন্সটা তৈরি করতে পারবে, আমার মনে হয় যে সেটাই ঘটবে। আরসিবির এই অসাধারণ জয়ে তারা কিন্তু রেসে ভালোভাবে ফিরে আসলো, প্রথমের দিকে যে ধাক্কাগুলো খেতে শুরু করেছিল তারা, সেই ধাক্কা থেকে তারা বেরিয়ে এসে পরপর কয়েকটা জয়, সেই জয় নিশ্চয়ই তাদেরকে আরও উজ্জীবিত করবে, বিশেষ করে লখনৌর মতো এত শক্তিশালী একটা দলকে মাত্র 108 রানে আটকি দিয়ে 127-এর টার্গেটে পৌঁছতে না দেয়া, এটা কিন্তু অভাবনীয়,
এবং এই দল যে ভালো কিছু করার ইঙ্গিত দিচ্ছে প্রথমের দিকে ব্যর্থ হলেও সেটা এখন স্পষ্ট। দেখা যাক আরসিবি কতদূর যায়, এই শক্তিটা কতদূর পর্যন্ত কাজ করে।